নমস্কার ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আর আজকে যে বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে হুগলি জেলাতে ভোটের পরবর্তী ক্ষেত্রে বিশ্লেষণে বসেছিলেন হুগলি জেলার নেতা নেত্রীদের নিয়ে সেখানে একটা অদ্ভুত বিষয় হল যখন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে ঢুকছেন তখন কিন্তু অনেক মানুষ দুই পাশে রাস্তা দুই পাশে দাঁড়িয়েছিলেন এবং আমরা দেখতে পেলাম সেটা নজর রাখলাম সেটা হচ্ছে বহু মানুষ আগে সময় হলে ভোটের ঠিক আগে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা উন্মাদনতা কিন্তু এটা একটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠুকলেন এবং জটলা করে বিভিন্ন জায়গায় মোড়ের মাথায় রাস্তার ধারে জটলা করে এ কিন্তু কর্মী যারা যারা নেতা নয় কর্মী যারা তারা কিন্তু জটলা 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 করে একটা গল্প বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন টপিকের ওপর আলোচনা হচ্ছিলো আমরা সে কথা পরে বলছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংয়ে শুরু থেকে যে বিষয়টা সেটা হচ্ছে খুব উগলে দিলেন এবং সবচেয়ে বড়ো কথা ক্ষোভ উগলে দিলেন এইভাবেই যে তার আশা এবং প্রত্যাশা ছিল তিনি সিঙ্গুর যে সিঙ্গুরকে কেন্দ্র করে মমতার রাজনৈতিক উত্থান এবং সবচেয়ে বড়ো কথা সিঙ্গুর হচ্ছে মমতার রাজনৈতিক জীবনে এমন একটা মাইলস্টোন যে মাইলস্টোন এমনভাবে কাজ করেছে যে একজন বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার তাকে পাইয়ে দিয়েছে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সিংবুদের যে টাটাদের ফ্যাক্টরি ন্যানোর কারখানা এবং এই ন্যানো কারখানাকে সামনে রেখে বামেদের শিল্পের উন্নয়ন বেকার সমস্যার সমাধানের একটা নতুন প্রস্তাব এবং সব কিছু স্তরে 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 সাজানো ছিল কিন্তু মমতার আন্দোলনই কিন্তু এই এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল এই অভিযোগ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওখানকার কৃষক বেকার যুবক এবং খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই সমালোচনা করছে আর একটু আগে যেটা আমরা বললাম যে মমতা যখন ঢুকছিলেন হুগলিতে তখন কিন্তু বেশ কয়েকটা জায়গায় জটলা করে এই এই আলোচনা কিন্তু চলছিল যে সিঙ্গুর হলে ক্ষতি কি ছিল আচ্ছা কৃষকের জমি কৃষক নিশ্চয়ই যেটুকু ফেরত দেওয়ার কথা ছিল সেটুকু যদি সঠিকভাবে বাম সরকার ফেরত দিয়ে দিত সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করতেন আর ন্যানো কারখানা সিঙ্গুরে হতো বা টাটাদের মোটর কারখানা সিঙ্গুরে হতো তাহলে কিন্তু বেকার সমস্যার ক্ষেত্রে একটা সত্যি ভালো কাজ হতো প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং নিয়েছিল তারাও কিন্তু হতাশা ফ্যাকাশে মুখে তারা কিন্তু দাঁড়িয়েছিল মমতার মিটিং শোনার জন্য যে কি হবে সিঙ্গুরের ভবিষ্যৎ বেরিয়ে এলো না কোনোভাবেই বলা হলো না যে সিঙ্গুরে আবার কারখানা হবে আবার টাটারা বা অন্য শিল্পপতিরা ফিরে আসবে সেখানে কর্মসংস্থানের একটা সুযোগ হবে দ্বিতীয় বিষয় এই মিটিংয়ের যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে সংবাদ মাধ্যমের রাজনৈতিক বিশ্লেষকদের সে বিষয় একবার উল্লেখ করতেই হচ্ছে সেটা হচ্ছে যে দলীয় কর্মী। তিনটে বিষয় এক হচ্ছে দলীয় নেতাকর্মীদের অত্যাধিক খারাপ ব্যবহার নেতাদের দলীয় কর্মীদের ওপর এবং সেটা প্রকাশ্যে প্রকাশ্যে কর্মীরা কিন্তু বলে দিলেন এবং প্রকাশ্যে কর্মীরা বললেন যে নেতারা তারা খারাপ ব্যবহার করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে এগ্রি করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে হ্যাঁ অনেক নেতাই খারাপ ব্যবহার করেন এবং যারা খারাপ ব্যবহার করবেন তাদের নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই তপন দাশগুপ্ত হুগলির নেতা এবং হুগলির নেতা অসীমা পাত্র তাদেরকে কিন্তু তির্যক ভাষায় নিন্দা করতে ছাড়লেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বললেন যে যাকে যা দায়িত্ব দিয়েছি তার বাইরে বেশি বাড়াবাড়ি করাটা ঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক দিন ধরেই খবর যাচ্ছিল যে জেলার নেতারা দুর্নীতির সাথে যুক্ত জেলার জেলার নেতারা প্রমোটার থেকে টাকা নেওয়া রাস্তা রোড কন্ট্রাক্টর থেকে টাকা নেওয়া জেলা পরিষদে যারা কাজ করে সেই কন্ট্রাক্টরদের টাকা নেওয়া তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন সারাদিন রাজনীতি করে অথচ অথচ জেলার নেতাদের বড় বাড়ি ঠান্ডা গাড়ি প্রত্যেকই হচ্ছে এবং সবাই কিন্তু এই গোপনে নিজের সম্পত্তি বাড়াচ্ছে আর এতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন পরে টনক নড়েছে যে দলের ভাবমূর্তি বোধহয় খারাপ হচ্ছে আর এই দলের ভাবমূর্তি খারাপ হওয়ার জন্যই কিন্তু লকেট চট্টোপাধ্যায় জিতে গেছে আর লকেট চট্টোপাধ্যায়কে হারাবার কিন্তু পাখির চোখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হুগলি জেলার হুগলি জেলার যে লোকসভার প্রচার সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে কতগুলো ক্যান্ডিডেটকে বিপক্ষের ক্যান্ডিডেট এক হচ্ছে তো দিনাজপুরের রায়গঞ্জের ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম দ্বিতীয় হচ্ছে লকেট চট্টোপাধ্যায় এরকম বিশেষ কয়েকটা ক্যান্ডিডেটকে হারবার কিন্তু পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তার মধ্যে লকেট চট্টোপাধ্যায় কিন্তু জিতে গেছেন আর লকেট চট্টোপাধ্যায়ের জিতে যাওয়া নিয়েই মমতা কিন্তু বেশিরভাগ কনসান হয়েছেন সুতরাং দুটো বিষয় বাদ গেল সেটা একটু বলে দেওয়া দরকার সেটা হচ্ছে যে জেলার নেতৃত্ব আর জেলার কর্মী এদের মধ্যে কিন্তু সমন্বয় নেই তৃতীয় বিষয়টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন করে কোনো দায়িত্ব পেলেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি দেখবেন তিনজন জেলার নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কতটা সফল হবেন সে বিষয়ে কিন্তু আশাবাদী নন সেই জন্য নির্দিষ্টভাবে রাজ্যের কোনো নেতৃত্বকে জেলার দায়িত্ব দিলেন না অসীমা পাত্র থাকলেন তপন দাশগুপ্তকে রাখা হলো জেলার যুব যিনি সভাপতি তাকেও সতর্ক করা হলো সার্বিকভাবে মমতা বিপদে বিপন্ন তাই ভুগছে ভোটারদের নিয়ে যে মমতার পক্ষে ভোট থাকছে না ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে এখন দেখার বিষয় যে কে কীভাবে এই বিষয়টা নিচ্ছেন এবং দলের নেতৃত্ব আরেকটা বিষয় বলে রাখি শেষ বিষয় সেটা হচ্ছে দলত্যাগ দলত্যাগটা কিন্তু ভয়ঙ্করভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রেখেছে তার কারণ অধিকাংশ মানুষ অস্থিরতায় ভুগছেন ভাবছেন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল যাবে কি যাবে না সেটা আমরা জানি না কিন্তু এটা বলতে পারি যে গোপনে চলছে সলা পরামর্শ বিজেপির দিকে পা বাড়িয়ে অনেকেই রয়েছেন আজ এইটুকু